টানে আসতে পারবি? কেন, কিছু হয়েছে? না, এমনি একটু কাজ ছিল, এখনই চলে আয়। আচ্ছা, আসছি। কি হয়েছে? চল হাঁটি, নানার কাছে যাই। এখন বল ব্যাপারটা কি, হঠাৎ করে কবরস্থানে আসতে বললি কেন? না, কালকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নে নানা ছিল তাই আসলাম। চল যেতে যেতে তোর স্বপ্নটাও শুনি। আমি দেখলাম যে আমার নানা লম্বা একটা সাদা গাড়ি নিয়ে আমাদের বাসার নিচে আসছে। সবাই অনেক খুশি ছিল। কিছুক্ষণের মধ্যেই নানা কাকে জানি সাথে করে নিয়ে গেল। আর জানিস, মনে হচ্ছিল যে নানা আমাকেই নিয়ে যাচ্ছে। তাহলে কি তোর নানাকে বলতে আসছিস যাতে তোকে না নিয়ে যায়? পাগল, নে চলে আসছি। তো তোর নানা কি বললো? চল আগে বাড়ি। আচ্ছা বলতো, তুই কবরস্থানে আসতে তো ভয় পাস কেন? জানি না, কিন্তু এখন আর ভয় পাই না। সকালে কী নাস্তা করে আসছিস যে এখন আর ভয় পাস না? তুই আছিস না আমার সাথে, এখন আর ভয় পাই না। চল একটু তাড়াতাড়ি হাঁট, হাতে সময় কম। কেন, আবার কোথায় যাবো আমরা? আমি কোথাও যাব না, তুই যাবি। কবরস্থানে এক আসতে অনেক ভয় পাচ্ছিলাম, তাই সাথে করে তোকে নিয়ে আসলাম। এখন ওঠ, উঠে আমার বাসায় যা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর হ্যাঁ, সময় হলে আবার দেখা হবে। হ্যালো রূপক, হৃদয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো।